হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু জাস্ট আপলোড বিডি। আজ আপনাদের দেখাবো সিডনিতে কিভাবে ট্রেনে উঠতে হয় এবং ট্রেনে কিভাবে ট্রান্সপোর্ট করতে হয়। সিডনিতে ট্রেন কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে খুবই পপুলার। এই বছরের জানুয়ারি মাসে প্রায় 12 লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেছে সিডনিতে। যদিও লকডাউনের কারণে এখন পাবলিক ট্রান্সপোর্টের ইউজ অনেক কমে এসেছে, তারপরেও গত মাসে প্রায় 3.5 লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেছে। সো চলেন দেখে নিয়ে যাক কীভাবে ট্রেনে এক জায়গা থেকে আরেক জায়গায় সিডনিতে যেতে হয়। আমার বাসা থেকে ট্রেন স্টেশনের দূরত্ব প্রায় 10 মিনিট। সো এই 10 মিনিট আমি পায়ে হেঁটে রওনা করব, তারপরে দেখাবো কীভাবে ট্রেনে উঠবো। এই ফুটপাথ ধরে আমি রওনা করে চলেছি। আপনারা দেখছেন রাস্তার দুই পাশে কিন্তু গাড়িগুলো পার্ক করা আছে এবং গাড়ি চলছে। এই পাশে কিন্তু মোটামুটি 2 ঘন্টা পার্কিং করা যাবে। এখানে একটি রেস্ট্রিকশন সাইন দেয়া আছে। আজ তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড এখন। সো কিছুটা গরম পড়েছে এবং রোদ কিন্তু পূর্ণ মাত্রায় কিরণ দিচ্ছে। স্টেশনে যাওয়ার পথে আমার হাতের বামে পড়ে আমার এলাকার হাই স্কুলটি। যদিও লকডাউনের কারণে এখন স্কুল বন্ধ, স্কুলটি অনেক প্রাচীন এবং বেশ পরিচিত এবং আয়তনেও কিন্তু বেশ বড়। স্কুলটির নাম হলো কোবরা হাই স্কুল। লকডাউন হলেও আজ কিন্তু রাস্তায় অনেক গাড়ি দেখা যাচ্ছে। মোটামুটি কাছাকাছি চলে এসেছি স্টেশনটির। স্টেশনের বাইরে কিন্তু একটি বাস স্টপেজও আছে। সো এটি হলো স্টেশনটি ঢোকার রাস্তা। স্টেশনের উপরে এই মার্কেটটি অবস্থিত, নিচেই হলো ট্রেন স্টেশন। সো ট্রেনে ওঠার আগে প্রয়োজন ট্রেনের ভাড়ার ব্যবস্থা করা। এখানে ট্রেনে ভাড়ার জন্য যেটি ইউজ হয় সেটি হলো ওপাল কার্ড। আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হলো ওপাল কার্ড। এই কার্ডটি এখন আমি রিচার্জ করবো। এটি সাধারণত ব্যাঙ্ক কার্ড এবং ক্যাশের মাধ্যমে রিচার্জ করা যায়। আমি এখানে কার্ডের মাধ্যমে করবো, যেহেতু এখানে মেশিনটি শুধু কার্ডই অ্যাকসেপ্ট করে। সো আমি এটি মেশিনে প্রবেশ করালাম। আমি 20 ডলার রিচার্জ করবো। এবার কার্ডটি পাঞ্চ করে দিই। মাত্র 1 মিনিটের মধ্যে কার্ডটি রিচার্জ হয়ে গেল এবং আমি রিসিপ্ট দরকার নেই, আমি কার্ডটি তুলে নিলাম। এবার কার্ডের মাধ্যমে পাঞ্চ করে আমি গেটের মাধ্যমে প্রবেশ করব। এখান থেকে আমি ট্রেনের সময়সূচিটি দেখে নিলাম। আমার ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং আর 3 মিনিট বাকি রয়েছে। আমি প্ল্যাটফর্মে চলে আসছি। এই স্টেশনে টোটাল 4টি প্ল্যাটফর্ম রয়েছে। সো আমার ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে, আর মাত্র 1 মিনিটের মতো বাকি আছে। এবং বলতে না বলতেই কিন্তু ট্রেনটি চলে এসেছে। শুধুমাত্র সিট হেয়ার স্টিকার সম্বলিত স্থানে কিন্তু বসতে হবে। আমি এখানে বসে পড়লাম। এখন ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তিত হয়েছে, যেহেতু এখন কোভিড লকডাউন চলছে। তাই এখন স্যাটারডে এবং সানডে, শনি রবিবার যে শিডিউল যে বা সময়সূচি, সেই অনুযায়ী ট্রেন চলছে। নির্ধারিত গন্তব্যে যাওয়ার আগে প্রতিটি স্টেশনে কিন্তু এখানে
ট্রেনের যিনি গার্ড থাকেন তিনি সিগন্যাল দেন যে এখন কোন স্টেশনে ট্রেনটি থামবে। আগে যেটা বলেছিলাম যে সিডনিতে কিন্তু স্বাভাবিক সময়ে, যেমন গত বছর জানুয়ারিতে প্রায় 13 লাখ লোক মানুষ ট্রেনে ট্রাভেল করেছে, সো এখানে মোটামুটি আনুমানিক প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করে, মোটামুটি 50% মানুষই ট্রেনে ট্রান্সপোর্ট করে থাকে। ট্রেন ভাড়ার আরেকটি বিষয় হলো এখানে কিন্তু পিক আওয়ার এবং অফ পিক আওয়ার রয়েছে। অফিস ছুটি এবং শুরুর সময়ে পিক আওয়ার হিসাবে গণ্য হয় এবং তখন কিন্তু একটু বেশি ভাড়া দিতে হয়। দেখা যাক, আজকে আমি পিক আওয়ারে ভ্রমণ করছি, সো কত টাকা দিতে হয় এটা আপনারা দেখতে পাবেন। পরে এখানে টানা 8টা ট্রাভেল করলে কিন্তু কিছু ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে। একটি লিমিটেড স্টপ ট্রেন, কাজে খুব অল্প স্টেশনে কিন্তু থেমে থাকে ট্রেনটি। যাত্রাপথে আমি এখন একটি নদীর উপর দিয়ে যাবো, এই স্থানটি আমার অনেক পছন্দের। এখানকার দৃষ্টিনন্দন সৌন্দর্য সকলকে বিমোহিত করে। ট্রেনটি কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, কাজে বাইরে গরম থাকলেও এখানে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এটি হলো জর্জ রিভার, ছোটো ছোটো বোট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো সিডনির সেই সাবার্ব এরিয়া। সো নেক্সট স্টেশনটি আমার কাঙ্ক্ষিত স্টেশন, সো আমি এখন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে নিচে সিঁড়ির দিকে চলে যাব এবং দরজার সামনে অপেক্ষা করব পরবর্তী স্টেশনের জন্য। ট্রেনের দরজা খুলে গিয়েছে, এখন আমি বের হলাম। আমি এখন লিফটে উঠব, সিঁড়িতে উঠতে যাচ্ছি না, এই কারণে লিফটের সাহায্যে উপরে যাব। লিফট থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। ছোট স্টেশন, এখানে কোনো ব্যারিয়ার দেওয়া নেই, তো আমি এখন পাঞ্চ আউট করব, দেখি কত টাকা ভাড়া কাটে। সো $4.55 কাটলো, বিকজ এখন পিক আওয়ার, সো একটু ভাড়াটা বেশি নিল। এখন আমি ধীরে ধীরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এটি হলো কিরাই স্টেশন, এটা খুব সুন্দর একটি সাবার। সো এই হলো আমার আজকের ট্রেন ভ্রমণ। আপনারা দেখতে পেলেন কীভাবে আপনারা ট্রেনে এক স্থান থেকে আরেক স্থানে যাবেন। আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই হাজির হবো আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আপনাদের সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণার উৎস। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন এই আশায়, গুড বাই।